রাতে মুস্তাজিমের সন্ধান তোমাকে জানাই দিলাম বলেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম আয় আল্লাহ তাদের পথ আমাকে দান করেন তাদের পথে আমাকে প্রতিষ্ঠিত রাখেন অধিষ্ঠিত রাখেন তাদের পথে আমাকে সরল পথে চলার তৌফিক দান কাদের পথ যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন সুবহানাল্লাহ নিয়ামত এবং হেদায়েত যাদেরকে দান করেছেন সুবহানাল্লাহ বলেন যেহেতু সূরা ফাতিহাকে বলা হয় সামারাই শব্দ হল কোরআন কোরআনের সার সংক্ষেপ গোটা কোরআনের ব্যাখ্যা হচ্ছে গোটা কোরআনের সারমর্ম হচ্ছে সূরা ফাতিহা আর সূরা ফাতিহার ব্যাখ্যা হচ্ছে গোটা কোরআন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার আল্লাহ সূরা ফাতিহা এত কারণে আমার প্রাপ্ততা বলে নাই এবার যদি আল্লাহকে বলেন আল্লাহ নিয়ামত প্রাপ্ত কারা তাদের সন্ধান কোথায় পাব আল্লাহ বলতেছেন গোলাম কোরআনটা খুঁজো কারণ মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই কোরআনে আমি এমন কিছু বাদ রাখি নাই যা বলবা তা কোরআনের মধ্যে আছে এবার আপনি যদি প্রশ্ন করেন কোরআন আল্লাহর কাছে হেদায়েত চাইলাম সিরাতে মুস্তাকিম চাইলাম নিয়ামতের রাস্তা চাইলাম কোথায় পাবো বলো কোরআন তৎক্ষণাৎ আপনাকে উত্তর দিয়ে দিবে আন্নাল্লাহু আলাইহিম মিনান নবীনা ওয়াসসিদ্দিকিনা ওয়াসসুহাদা ওয়াসসালিহিন ওয়াহাসুনা উলাইকা রাফীকা জবানে এক করে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক নিয়ামত প্রাপ্তদের সন্ধান দিয়ে দিলেন আল্লাহ বললেন গোলাম পৃথিবীর কারো কাছে গেলে হেদায়েত পাব না নিয়ামত পাব না কিন্তু চার দল মানুষের কাছে যদি যাও এদের শরণাপন্ন হও এদের পথ যদি অনুসরণ করো আর এদেরকে আদর্শ মানাও নিয়ামত প্রাপ্ত হয়ে জান্নাতে চলে যাবা কারা তাহলে তারা আল্লাহ বলেন আনআমাল্লাহু আলাইহিম মিনান নবীন আল্লাহ পাক চার দল মানুষকে নিয়ামত প্রাপ্ত করেছেন প্রথম হলো তারা সমস্ত আম্বিয়ে কেরাম যাদেরকে আল্লাহ নবুয়ত এবং রেসালাতের দ্বারক বক বানায় দিয়েছে এরপর আল্লাহ বলেন সিদ্দিকিন সত্যের উপর যারা প্রতিষ্ঠিত যারা উম্মতের সত্যের মাপকাঠি তাদের ব্যাখ্যা মুহাদ্দিসিনরা দিয়েছেন আয় আসহাবা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা হলো আল্লাহর হাবিবের সাহাবীরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর ব্যাখ্যা রাসূলুল্লাহ দের হাজার বছর আগে তার জামানা মোবারক থেকে দিয়ে দিয়েছেন নবীজি বলেছেন আসহাবি কান্নুজুম আমার এক একজন সাহাবী আসমানের জ্বলন্ত তারকার ন্যায় সুবহানাল্লাহ বলেন বিআইহিম ইক্তাদাইতুম ইক্তাদাইতুম আমার যে কোনো একজন আপনা সাহাবীকেও যদি তুমি অনুসরণ করো হিদায়াত পাবা জান্নাতের মালিক হয়ে যাবা তিন নাম্বার সুহাদা যারা আল্লাহর জন্য জান বিদীর্ণ করে শহীদ হয়ে যান আর চার নাম্বারে সালেহীন আয় আউলিয়াউল কামিলিন যারা নেককার পরহেজগার ইমানের আগুনে জ্বলতে জ্বলতে হৃদয়কে আন্দার বানায় ফেলেছেন সুবহানাল্লাহ বলবেন আল্লাহ প্রেম দ্বারা আত্মাকে পরিশুদ্ধ বানিয়েছেন যারা ফরজত মানেন ওয়াজিবত পালন করেন নফল মুস্তাহাব ছাড়েন না এমন ব্যক্তি সাধারণ ব্যক্তি না সালিহিন তো কোরআনের ভাষা কোরআনের আরেক ভাষা হলো তারা ওলিউল্লাহ আল্লাহর ওলি চিল্লায় কোন সুবহানাল্লাহ তবে অবশ্য বাংলাদেশে এখন ওলিরার অভাব নাই ঠিক কি না কিছু আছে ওলি আর কিছু আছে উলি যেই ব্যক্তি শরীয়ত এবং মারেফাত মানে প্রকৃত শরীয়তের অনুসারী এবং মারেফাতের নামে ভণ্ডামি করে না রাসূলুল্লাহর সিলসিলায় যে তরিকা সেটা গ্রহণ করে তারা হলো ওলিউল্লাহ আর যারা ওলি নাম দিয়া ঢোল বাদ্য বাজায় গান বাজায় পায়েসের দানা গুলো হলো ওলি শয়তান ঠিক কিনা বলেন ইসলামের সাথে এদের কোন সম্পর্ক নাই ঠিক কিনা বলেন আজ দেখা যায় কোনায় কোনায় পীর
কিলোমিটারে 5 জন পি দুই এক জায়গা আছে কিলোমিটারে 5 জন পি বয়স হয় নাই সে পীর বেটা নবীদেরকে নবুয়ত দিয়েছে 40 এর পরে তোমার নিজের ইসলাম নাই তুমি একটা তরিকা নিয়ে বসছো মহিলা murid মানাও যুবতি দিয়ে ঠ্যাং দেব গান বাদ্য করো পর্দা নাই পুশিদা নাই মহিলা পুরুষ একসাথে বসো কিসের পিঠ তুমি তুমি শয়তান ঠিক কিনা বলো এ ধরনের বেয়াদবদের জুতা মেরে প্রতিহত করতে হবে ঠিক কিনা বলেন এই বন্ধনা যতদিন থাকবে ততদিন তরিকা তাসাউফের উপর মানব জুতা নিক্ষেপ করবে কারণ এদের কারণে আমাদের হক্কানি ওলিদের বদনাম হয় ঠিক কিনা বলেন রাগ করলেন ভাইরা শক্ত হতে হবে বন্ড ঠকাও বন্ডরে জুতা মারাও তাইলে হক প্রতিষ্ঠা হবে ঠিক কিনা বলেন আমার ভাইরা এরপরে আমরা আল্লাহরে বললাম আল্লাহ যে নিয়ামত প্রাপ্তদের দল পেয়ে গেলাম সন্ধান পেয়ে গেলাম লাস্ট অ্যাপ্লিকেশন পড়েন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদালিন আল্লাহ যে নিয়ামত প্রাপ্তদের দল পেয়ে গেলাম লাস্ট আরজি হলো আল্লাহ আপনি আমাদেরকে অভিশপ্ত মালাউনদের পদ থেকে হেফাজত করেন তাদের দলে আমাদের শামিল করেন না করেন আমিন এই আমিনের ব্যাপারে সহিহ আল বুখারীতে হাদিস এসেছে আল্লাহর হাবিব বলেন ইযা ক্বালা আহাদুকুম আমিন যখন তোমাদের কেউ নামাজের মধ্যে সালাতে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদালিনের পরে আমিন পড়ে ফাকালাতিল মালাইকাতু ফিস সামাই আমিন তখন আসমানের ফেরেশতারা তাদের সঙ্গে আমিন বলে আসমানের ফেরেশতার সঙ্গে যার আমিন মিলে যায় গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি আল্লাহ পাক তার জীবনের সব গুনাহ maaf করে মাসুম বাড়ায় দেয় এরপরে আমরা একটা সূরা মিলাই ঠিক না ভাই সূরা শেষ আমরা চলে যাই রুকুতে এই সফল যদি হতে চান আল্লাহর সামনে নামাজে দাঁড়ায়া না রুকু করে না সিজদা দিয়ে কখনো হওয়া সম্ভব নয় ঠিক কিনা বলেন আল্লাহ পাক সফলতার মাপকাঠি দিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম وفعلوا الخير لعلكم تفلحون سبحان الله بولبেন না আল্লাহ পাক বলেন হে ইমানদাররা তোমরা আল্লাহর জন্য সিজদা করো রুকু করো নেক আমল করো এই কাজগুলি যদি তোমরা করতে পারো সফল হয়ে যাবা আল্লাহু আকবার বলেন তাহলে রুকু যদি আপনি করেন আপনি সফল হবেন বলছেন কে আমার ভাইরা আপনি আমি প্রত্যেক দিন রুকুতে যাই আপনার আমার মাথা নুয়ে দেই কিন্তু আমরা একবারও চিন্তা করি না রুকুটা কেন করলাম এর মানে কি এই রুকুর মানে হলো আল্লাহ আমার দুনিয়াতে যত শত্রু থাকুক আমি কারো কাছে মাথা নোয়াই না আল্লাহ আমি যে আপনার গোলাম এই দেখেন আপনার কাছে আমার মাথাটা নোয়াই দিলাম আর বললাম পড়ে সুবহান রাব্বিয়াল আযীম আল্লাহ আমি আপনার মহিমান্বিত তো আপনার গুণ কীর্তন আমি আল্লাহ আপনার বান্দা আবার শোনাই দিলাম সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ এর পরে আমরা আবার এরপরে আপনি আমি সুজা হয়ে দাঁড়াই কিন্তু আমাদের রুকুগুলি ঠিক হয় না ঠিক কিনা কম রুকু দেয় তুমি আসো কেন নামাজে মিয়া যদি তোমার এতই তাড়াহুড়া কাটে ঠিক কিনা বলে রুকু দেয় এক তাসবি পড়তে পারে না কোমর টোমর দুলে কারা হওয়ার আগেই কিছু লোকরে দেখবেন আল্লাহু আকবার সুজা হওয়ার আগেই মনে হয় যেন কোমরের মধ্যে 80 কেজি ওজনের পাথর পড়ছে ঠিক কিনা কম অথচ এক তাসবি পরিমাণ সুদা হয়ে দাঁড়ানো ওয়াজিব আসেন কেন আপনি আমি যখন দাঁড়িয়ে যাই রুকু থেকে সবাই পড়ি বলেন সামিয়া আল্লাহু লিমান হামিদা
অর্থ জানি না মজাও পাই না ইমাম সাহেবের কইতো খবর আছে দেরি করছস কেন ঠিক কি না এই সামি আল্লাহু লিমান হামিদার অর্থ হলো আল্লাহ পাক তার প্রশংসা শুনেন আল্লাহর যেই গোলাম আল্লাহর প্রশংসা করেন সুবহানাল্লাহ বলবেন না এরপরে আমরা বলি রব্বানা জোরে কোন অর্থ জানি না স্বাদ লাগে না এর অর্থ হলো হে আমার রব প্রশংসা আপনার জন্য আপনি আল্লাহ প্রশংসিত রব্বানা লাকাল হামদের ব্যাপারে সহি মুসলিমে সহি সনদের হাদিস ইমাম মুসলিম নকল করেছেন আল্লাহর হাবিব বলেন যখন তোমরা রব্বানা লাকাল হামদ বলো আমিনের ন্যায় ফেরেশতারাও তোমাদের সাথে রব্বানা লাকাল হামদ বলে আবার যার রব্বানা লাকাল হামদের সাথে আসমানের ফেরেশতাদের রব্বানা লাকাল হামদ মিলে যায় আল্লাহ আবার তারে মাফ করে দেয় আর একটা দোয়া আছে পড়ে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি এটা আমরা তো ইমাম সাহেবরাই পড়ে না মুসল্লি কি করবে কথা কয় না অনেক মুসল্লি আমাদের কাছে কমপ্লিট দেয় হুজুর আমাগো তাসবিহ পড়ার আগে হুজুরে কেমনে কইরা বলেন আমাগো একবার হয় হুজুরে তিনবার কেমনে হয় বুঝি না আছে না নাই কথা কর তো তুই ইমাম হওয়ার যোগ্যতা রাখিস না ঠিক কি না বলেন এই 10 সেকেন্ড লাগে কিছুটা হয় দাঁড়াই তারাই দোয়া বলি বড় জোর 20 সেকেন্ড কিন্তু আপনি কত বড় সওয়াব থেকে বঞ্চিত হচ্ছেন শুনেন রাসূলুল্লাহ নামাজ পড়াচ্ছেন এক সাহাবী এই অতিরিক্ত শব্দটা বললেন হামদান কাসিয়ান তাইয়িবান মুবারাকান ফি আসছে প্রধানমন্ত্রী নারায়ণ